রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। সকালে এখানে করোনা ভাইরাসের টিকা নেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। টিকা নেন পররাষ্ট্রমন্ত্রী, ব্রিটিশ হাই কমিশনার, নরওয়ে, মালদ্বীপ সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। My coincidence is the same vaccine Brazil is also applying right now. I'm very pleased to accept an invitation a vaccination. They've been very helpful from the beginning. পররাষ্ট্রমন্ত্রী জানান, কূটনীতিকদের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তা কর্মচারী এবং চলমান মেগা প্রকল্পের কাজের সঙ্গে জড়িত বিদেশিরাও টিকা নিচ্ছেন। আমাদের মিনিস্ট্রি প্রত্যেকগুলো মিশনকে জানিয়ে দিয়েছে যে অমুক জায়গায় ভ্যাকসিন দেওয়া হবে, তোমরা তোমাদের ডকুমেন্ট নিয়ে রেজিস্ট্রি করে চলে আসবে এবং এরা সবসময় প্রস্তুত। এদিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা কার্যক্রম পরিদর্শন ও টিকা ব্যবস্থাপনা সুরক্ষা অ্যাপের উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, দিন দিন করোনা টিকার নিবন্ধন বাড়ছে আর এ কারণে টিকা নেয়ার তারিখ পেতে দেরি হচ্ছে। প্রত্যেক দিন 3 লক্ষের মতো রেজিস্ট্রেশন হচ্ছে, 2.25 লক্ষ আমরা প্রায় রোজ টিকা দিচ্ছি। কোনো কোনো জায়গায় ভেবেছিলাম কম আসবে, সেখানে বেশি আসছে। আমরা এটাকে প্রতিনিয়ত বসে ব্যালেন্সিং আমরা করছি। 22 তারিখের মধ্যে আরও কিছু টিকা পাচ্ছি, প্রায় 20 লক্ষ টিকা আমাদের কাছে এ মাসে পৌঁছে যাবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানান, অ্যাপ চালুর মধ্য দিয়ে টিকা কার্যক্রম আরো সহজ হবে। টিকা কার্ডটা দেখাবে, ভ্যাকসিন দেওয়ার সময় জাস্ট তার স্মার্টফোন নিয়ে সে ওই ভ্যাকসিন কার্ডের কিউআর কোডটা স্ক্যান করবে। তাহলে কি হবে, কয়েক সেকেন্ডের মধ্যে সেন্ট্রাল ডেটাবেজে সেটা চেক করে ওই ভ্যাকসিন গ্রহীতার যে রেজিস্ট্রেশন করা ছিল সেইটার কোড নাম্বারের সাথে ভেরিফাই করে তাকে এই ইনফরমেশনগুলো আপলোড করে দেবে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।